গরম গরম চিকেন কাটলেট আর তার সঙ্গে যদি হয় সস আর স্যালাড, পুরো বিকেলটাই জমে যাবে, একদম মজায় মজায় কেটে যাবে বিকেলটা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলা ফেস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। এই গরমে সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আবার হাজির হলাম তোমাদের সামনে একটা নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে করে দেখাবো, সবাই তোমরা করতে পারো, আমি আমার মতো করে করার চেষ্টা করছি চিকেন কাকলেট। তো তার জন্য কী কী নিলাম, কী করতে হলো সবটা দেখো আর আমার সঙ্গেই থেকো। চিকেন কাটলেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি দেখো এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগছে এর ভেতর কিছুটা ধনিয়া পাতা, যেগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে 5টা কাঁচা লঙ্কা, 2টো ছোটো ছোটো পেঁয়াজকে আমি কেটে রেখেছি। এখানে আছে 10 কোয়া মতো রসুন, এখানে 1.5 ইঞ্চি আদা যেটাকে আমি কেটে রেখেছি। প্রথমে চিকেনগুলোকে আমি একটা ব্লেন্ডারের ভেতরে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি চিকেনটাকে পেস্ট করে নিয়ে এসেছি দেখো। এবার আমি এর ভেতরে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুনের আমি একটা পেস্ট বানিয়েছি। পেস্টটাকে আমি এবার চিকেনের ভেতরে দিয়ে দেব। আদা পেঁয়াজ রসুন পেস্টটা আমি এবার এর ভেতরে দিয়ে দিলাম। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব আমি 2টো পাউরুটিকে গ্রেট করে রেখেছি, 2টো পাউরুটিকে। পাউরুটিটাকেও আমি এর ভেতরে এবার দিয়ে দেব। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দেব এর ভেতরে পরিমাণ মতো হলুদ। আর দেব আমি এর ভেতরে কিছুটা জিরের গুঁড়ো, জিরে পাউডার। আর দেব আমি এর ভেতরে এই গরম মশলা, টেবিল স্পুনের 1 স্পুন মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। সবগুলোকে বেশ সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এর ভেতরে আর আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। আমি এখানে টোস্ট বিস্কুট ইউজ করছি, টোস্ট বিস্কুটই কিন্তু ইউজ করতে হবে। টোস্ট বিস্কুট ছাড়া কিন্তু অন্য কোনো বিস্কুট নেওয়া যাবে না। আমি এখানে 3 চামচ টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব সুন্দর করে। আর আমি এর ভেতরে দিয়ে দেব সর্ষের তেল 2 চামচ মতো। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু সাদা তেলও ইউজ করা যেতে পারে, তবে আমি এখানে সর্ষের তেলটা ইউজ করছি। দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবার শেপ দেওয়ার পালা। এবার কিন্তু কাটলেটগুলো শেপ দিতে হবে। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডিম 2টোকে ভালো করে ফাটিয়ে নেব।
আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়োকে, যেগুলো আমার এখন লাগবে। এবার আমি একটা পিচ বোর্ড নিয়ে নিয়েছি, চপিং বোর্ড, একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আমি এবার চিকেনগুলোকে কাটলেটের শেপ দেব। কাটলেটের শেপগুলো যত সুন্দর হবে চিকেনগুলো, চিকেন কাটলেটগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হবে। আমি এখানে একটা চিকেন কাটলেট নিয়ে নিলাম। নিয়ে আমি চপিং বোর্ডের ওপর রেখে ডায়মন্ড শেপ করে নিলাম। ডায়মন্ড শেপটা করলে কিন্তু চিকেন কাটলেট দেখতে খুবই সুন্দর হয়। আমি একটা চাকুর সাহায্যে বেশ কেটে কেটে সুন্দর করে ডায়মন্ড শেপটা করে নিচ্ছি। চিকেনটা যেহেতু নরম আছে, সেহেতু শেপটা কিন্তু নরমই হবে আর ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। সেই জন্য এক্ষেত্রে আমি ডবল কোটিং করে নেব। ডবল কোটিং করলে কিন্তু কাটলেটগুলো ফ্রাইয়ের সময় একদমই ভেঙে যাবে না। তাই জন্য প্রথমত আমি বিস্কুটের মধ্যে একবার কোটিং করে নিলাম। করে ফের আমি ডিমের মধ্যে একবার কোটিং করব। করে আবারও আমি বিস্কুটের মধ্যে কোটিংটা করে নেব। করে আবারও আমি কিন্তু দুইবার দুইবার করে ডিমের ভেতরে, বিস্কুটের ভেতরে কোটিংটা করে নেব। কোটিংটা করা যতটাই শক্ত হবে কাটলেটগুলো কিন্তু ফেটে যাবে না। লাস্টবার কিন্তু দুবার করে ডিমের মধ্যে নেয়ার পরে লাস্টবার কিন্তু ভালো করে আবারও বিস্কুট দিয়ে কোটিংটা করে নিতে হবে। দেখে নাও, ডিম এই চিকেনটা যেহেতু নরম আছে সেহেতু ডবল কোটিং করতে হবে। আমি এখানে ডবল কোটিং করে সুন্দর করে একটা শেপ বানিয়ে নিচ্ছি। এই শেপ হলে কিন্তু দেখতেও খুবই সুন্দর হয় ভাজার পরে। তো এইভাবে আমি সবগুলোকে ডায়মন্ড শেপ করে কাটলেটগুলোকে বানিয়ে নেব। দেখো এখানে আমি তিনটে কাটলেট বানিয়ে নিয়েছি। এবারে তিনটে কাটলেটকে আমি ফ্রাই করব। ডায়মন্ড শেপ দিয়ে কিন্তু তিনটে কাটলেটকে আমি ডাবল কোটিং করে ভালো করে বানিয়ে নিয়েছি। এবার চলো ফ্রাই করব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লো করলাম। করে এবার আমি এক এক করে কাটলেটগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দেব। হাই ফ্লেম দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আর আমি হাই ফ্লেমে রাখবো না, এবার আমি লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে কাটলেটগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমি তিনটে তিনটে করে ফ্রাই করে নিচ্ছি। বেশ কিছুটা টাইম ধরে ধীরে ধীরে কাটলেটগুলোকে ফ্রাই করতে হবে।
এই সময় ফ্লেমটা যদি আমি হাই করে দিই কালার হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে তো সেই জন্য বেশ খানিকটা টাইম নিয়ে কাটলেট গুলোকে আমি এবার ভেজে নেব এই সময় এই ভাবে আমি তেল গুলোকে একটু উপরের দিকে দিয়ে দেব দিয়ে ভালো করে কাটলেট গুলোকে ফ্রাই করে নেব দেখো এবার আমার এক সাইডটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আমি এবার আস্তে করে উল্টো সাইডে দিয়ে দেব কাটলেট গুলোকে খুবই সাবধানে কারণ এখনো এক সাইড নরম আছে খুবই সাবধানে আমি অপর সাইডও উল্টে দিলাম দিয়ে এবার আমি এইভাবে ভালো করে এই সাইডটাও ফ্রাই করে নেব কাটলেটগুলো কিন্তু আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দেখো কালার চলে এসেছে এইগুলোকে কিন্তু আমি আর বেশি ফ্রাই করব না বেশি ফ্রাই করলে বেশি কালার হয়ে যাবে সেগুলোকে দেখতে একদমই ভালো লাগবে না এবার আমি নামিয়ে ফেলবো সার্ভের জন্য